ভিউয়ার আমরা কম বেশি সকলেই জানি ডিটারমাইনার ইংরেজিতে কতটা গুরুত্বপূর্ণ এবং ডিটারমাইনারের যে কত ব্যবহার রয়েছে তা বলে শেষ করা যাবে না তাই ইংরেজি গ্রামারকে একটু সহজে পারতে হলে অবশ্যই ডিটারমাইনারের ব্যবহার আমাদের খুব ভালো করে পারতে হবে তাহলে আমরা খুব সহজেই ডিটারমাইনার সম্পর্কে যত জ্ঞান আছে আমরা যদি নিতে পারি খুব সহজেই আমরা ডিটারমাইনারের সম্পর্কিত যত সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো ভিওয়ার আমরা ডিটারমাইনারের প্রথম যে ব্যবহারটা সম্পর্কে জানব সেটি হচ্ছে ডিটারমাইনার প্লাস নাউন আমরা এই গ্রামারের এই নিয়মটার মাধ্যমে দেখতে পাচ্ছি ডিটারমাইনারের পরেই নাউন বসে উদাহরণ দিলে খুব সহজ হয় উদাহরণটা হতে পারে দিস মাটন হ্যাজ টু মাস ফ্যাট অন ইট এই সেন্টেন্সটিতে আমরা কি দেখতে পাচ্ছি দিস একটা ডিটারমাইনার ডিটারমাইনারের পরেই নাউন বসে মাটন একটি নাউন এবং থুমাস একটা ডিটারমাইনার ডিটারমাইনারের পরেই নাউন বসেছে ফ্যাট দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখতে পাই দিস ইজ দ্য গো অফ লাইফ এই সেন্টেন্সটিতে দি ডিটারমাইনার এবং গো নাউন দ্বিতীয় সূত্রে আমরা নেব ডিটারমাইনার প্লাস অ্যাডজেকটিভ প্লাস নাউন উদাহরণ হিসেবে আমরা একটা সেন্টেন্স এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এ ব্লু হাউস এই সেন্টেন্সটিতে ব্লু অ্যাডজেকটিভ এবং হাউস নাউন হিসেবে কাজ করছে দ্বিতীয় উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি সিলিপস এ সাউন্ড সিলিপ এই সেন্টেন্সটিতে এ ডিটারমাইনার হিসেবে কাজ করছে এবং সাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং সিলিপ নাউন হিসেবে কাজ করছে তৃতীয় সূত্রে আমরা দেখতে পাই ডিটারমাইনার প্লাস অ্যাডভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি লাইলা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল এই সেন্টেন্সটিতে এ ডিটারমাইন হিসেবে কাজ করছে ভেরি অ্যাডভার্ব এবং বিউটিফুল অ্যাডজেক্টিভ এবং গার্ল নাউন হিসেবে কাজ করছে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন এবং আরও বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ